আজকে আমার নিজের ইনকামে মানে ফেসবুকের টাকা দিয়ে আমার ছোট ভাইকে তার পছন্দের মোবাইলটা কিনে এতটুকু হওয়া উচিত যেন নিজের মন ভালো করার ক্ষমতা নিজের থাকে যেন নিজেকে কখনো কারো কাছে বোঝা না মনে হয় যেন কাছের মানুষদের ছোট ছোট উপহার দিয়ে নিজের মনকে খুশি করতে পারেন কে আপনাকে উপহার দিল বা না দিল সেদিকে খেয়াল না রেখে আপনি নিজে নিজেকে ট্রিট দিতে পারেন কেউ আপনাকে কেন কিছু দিল না সেটা নিয়ে পড়ে না থেকে নিজেই নিজেকে গিফট করেন দেখবেন এটার মধ্যে একটা অন্যরকম আত্মতৃপ্তি বোধ করতে পারবেন আজকে আমার নিজের ইনকামে মানে ফেসবুকের টাকা দিয়ে আমার ছোট ভাইকে তার পছন্দের মোবাইলটা কিনে দেব আমার ভাই আমার অনেক ছোট সে এবার ইন্টার ভর্তি হবে এখনো ভর্তি হয়নি তো তার এই মানে তার জীবনের প্রথম মোবাইল এটা যেটা আমি কিনে দিতে পারছি আলহামদুলিল্লাহ আর এর আগে একটা মোবাইল ছিল যেটা বাড়ির মোবাইল ও ইউজ করতো তো পার্সোনালি এটাই ওর প্রথম মোবাইল আমি কখনোই ভাবিনি আমার এই ছোট ছোটো ইচ্ছাগুলো বা আমার ভাই বোনদের ছোটো ছোটো ইচ্ছাগুলো আমি এভাবে পূরণ করতে পারবো সবে আল্লাপাকের ইচ্ছা যে কোনো কাজে ধৈর্য ধরে লেগে থাকলে একদিন সফলতা আসবেই আসবে এটা আমি মন থেকে বিশ্বাস করি আর অবশ্যই আল্লাহর উপর ভরসা রাখতে হবে তো প্রথমে যেটা বলছিলাম আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের বর্তমানে ইনকাম করা উচিত যার যে প্রতিভা আছে সেই নিয়েই ঝাঁপিয়ে পড়ুন এমন না যে আপনাকে অনলাইনে কাজ করতে হবে আপনি অফলাইনে ঘরে বসেও কাজ করতে পারেন অথবা সামনে না এসেও আপনি অনলাইনে অনেক ধরনের ব্যবসা আছে যেদিকে আপনার মন চায় বা যেদিকে আপনি পারদর্শী বা মনে করেন যে আপনি এই কাজের মানে এই কাজের যোগ্য সেই কাজ নিয়ে শুরু করে দিতে পারেন আর আমার মনে হয় না বর্তমানে কোনো কাজ করতে গেলে বা অনলাইন কোনো কাজ করতে গেলে অনেক বেশি টাকার দরকার হয় আসল কথা হচ্ছে আপনার ইচ্ছা শক্তিটা অনেক বেশি থাকতে হবে আমার দু সালে প্রথম ইউটিউব চ্যানেল ওপেন করেছিলাম আমার হেসেলঘর তারপর থেকে আমার জার্নি শুরু এক এক করে আমার দুইটা ইউটিউব চ্যানেল এবং দুইটা ফেসবুক পেজ দুইটা ব্লগ পেজ এবং চ্যানেল এবং দুইটা হচ্ছে শুধুমাত্র কুকিং পেজ এবং কুকিং চ্যানেল সবগুলো যে ঠিকঠাকভাবে প্রতিদিন আমি মেনটেন করতে পারছি তা না আমি যতটুকুই পারি না কেন বা যতটুকুই করছি না কেন আলহামদুলিল্লাহ আমার ছোট ছোট ইচ্ছা ছোটখাটো ছোটোখাটো শখগুলো আমি নিজেই পূরণ করতে পারি ইকোনমিক্সে অনার্স মাস্টার্স কমপ্লিট করার পর যখন আমার বাচ্চা হয়ে যায় বাচ্চা যখন একটু একটু করে বড় হতে থাকলো তখনই আমার একটা হীনমন্যতা কাজ করতো আমি ঘরের মধ্যে থেকে অনেকটা মন খারাপ হতে বলতে পারেন আমার বাবু চার বছর বয়সে প্রথম আমার ইউটিউব চ্যানেলটা ওপেন করা তো আমার ভিডিওর প্রতি বা রান্নার প্রতি একটা আলাদা নেশা কাজ করত। তো দুইটা মিলিয়ে আমার মনে হলো কেননা আমি একটা ইউটিউব চ্যানেল খুলে ফেলি দেখা যাক না কিছু করতে পারে কি না বড় জীবনে অনেক বাধা পার করেছি আর তার সাথে আল্লাহর রহমান তো ছিলই তো এই দুই মিলিয়েই আমি আজকে খুব বেশি পপুলার বা খুব বেশি সাকসেসফুল হয়েছি এটা বলবো না তবে যতটুকু আসতে পেরেছি আমার নিজের সকাল্লাহ বা আমি আমার পছন্দের বা আমার ভালোবাসার মানুষদের আমি কিছু মনে চাইলেই দিতে পারি একটা মেয়ের জন্য ঘরে বসে এতটুকুই ইনকাম করাই আমার মনে হয় যে অনেক কিছু যাই হোক আমি যতটুকু পাচ্ছি আলহামদুলিল্লাহ আমি অনেক সন্তুষ্ট ফেসবুক পেজ সম্পর্কে কোনো মন্তব্য থাকলে বা কোনো কিছু জানার থাকলে এই ভিডিওর নিচে কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদের মন্তব্যের রিপ্লাই করা ছোট্ট একটা অনুরোধ জানাচ্ছি এই ভিডিওটা শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ